জয় পরমেশ্বর, জয় মা সরস্বতী দেবী, জয় বাগদেবী। ২৬শে জানুয়ারি বৃহস্পতিবার বাংলার বিশে মাঘ সরস্বতী পুজো। আজ আমি সরস্বতী পুজোর ব্যাপারে একটি ভিডিও নিয়ে এসেছি। মা সরস্বতী দেবী আমাদের বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, এটি সবাই জানি। ছোটবেলায় শুনতাম সরস্বতী ঠাকুরের কাছে বই দিলে ভালোভাবে পড়াশোনা হয়, সেই জন্য সব বাচ্চারা মোটামুটি এখনও সরস্বতী দেবীর কাছে বই কলম এগুলো রেখে আসে। আসলেই এটা বিরাট ল অফ অ্যাট্রাকশনের মধ্যে পড়ছে। আমার আলোচনা আরেকটু গভীর থেকে, আমাদের হিন্দু ধর্মের স্পিরিচুয়াল ব্যাপারগুলো অনেক হাই রেঞ্জে বাধা আছে, সবগুলো নাও হতে পারে, নয় কিছু কিছু নয়, কিন্তু এই পুজো পাঠ এক অন্য মানে নিয়ে আসে। বিভিন্ন দেবদেবী আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট সামলান, যেমন মা দুর্গা প্রতিবাদী রক্ষাকারিণী, মা অন্নপূর্ণা খাদ্যের ডিপার্টমেন্টে আছেন, মা লক্ষ্মী অর্থ সম্পদের ডিপার্টমেন্টে আছেন এবং সংসারের লক্ষ্মীশ্রী ডিপার্টমেন্টেও আছেন। তেমনি বিশ্বকর্মা প্রজেক্টের কাজে আমাদের মিক্সি, গ্যাস, রোটি মেকার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, যাবতীয় জিনিস এইগুলি সব বিশ্বকর্মার আন্ডারে। মা শীতলা দেবী মনকে শীতল করার কাজে ব্যস্ত আছেন। বনদেবী হচ্ছে জঙ্গলের দেবী, যাদের জঙ্গলে কাজ তারা কিন্তু বনদেবীকে ভীষণভাবে শ্রদ্ধা করেন। এই রকম মা সরস্বতী আমাদের ক্রিয়েটিভিটির দেবী, বাগ দেবী মানে কথার দেবী। মা সরস্বতীর স্থান কিন্তু আমাদের কণ্ঠে, আমাদের জিহ্বায়। আবার ক্রিয়েটিভিটির দেবী বলে ওনার স্থান হলো স্বাধিষ্ঠান চক্রে, যেখান থেকে আমরা সৃষ্টিমূলক কাজগুলো করতে পারি। আমার মতে আসলেই কোনো ক্ষতি হবে না। গোপন কথাটি যেটা, যে কারণে এই পুজো পাঠের ব্যবস্থা, তা হলো দেবী সরস্বতীর সঙ্গে যে সব জিনিসগুলো যুক্ত। প্রথমেই আমরা আসছি বই। বই সবার বাড়িতে থাকে, অনেক অনেক বই থাকে এবং সেগুলো যত্ত তত্ত ছড়ানো ছেটানো, ছেঁড়া, পোকা ধরা, ধুলো পড়া, এই সব থাকে অনেকের বাড়িতে। ক্রিয়েটিভিটির মধ্যে যেগুলো পড়ছে সেই সব জিনিসের, যেমন গান বাজনার আরও নানান রকম ইনস্ট্রুমেন্ট, এইগুলো সব থাকে লোকের বাড়িতে। বাচ্চাদের ছবি আঁকার সরঞ্জাম এগুলোও সব ছড়ানো ছেটানো থাকে দিনের পর দিন। এছাড়াও অনেক পুরস্কার সার্টিফিকেট, যেগুলো ঠিকমতো রাখার জায়গাও হয় না অনেকের বাড়িতে, উল্টো পাল্টা হয়ে পড়ে থাকে, ধুলো জমে। এখন আমরা যদি পুজো না করে মা সরস্বতীর সঙ্গে যুক্ত যে সব জিনিসগুলো, সেই জিনিসগুলোকে আমরা ধোয়া মোছা করে ঠিকমতো যত্নে রাখি, তাহলেও কিন্তু আমরা এই দেবীর কাছাকাছি পৌঁছতে পারবো এবং দেবীর আশীর্বাদও পাবো। কারণ তখন আমাদের মনটা ওই জিনিসের মধ্যেই থাকছে এবং সেই সঙ্গে আমাদের ইচ্ছেও থাকছে। আবার ওই সব সার্টিফিকেট পুরস্কার এগুলো গুছোতে গিয়ে মনে পড়ছে, একদিন আমি মঞ্চে উঠে এটা পেয়েছিলাম, মানুষ কত হাততালি দিয়েছিল, তখন কিন্তু আমরা আবার মুহূর্তের জন্য হলেও চার্জ হয়ে যাই। হয়তো অনেকে সময় থাকে না, তার জন্য সেগুলো কালচার করা হয় না, কিন্তু ভেতর ভেতর একটা চার্জ কিন্তু সে হয়েই যায়। আমি বিজ্ঞানের ছাত্রী হিসেবে একটু চুলচেরা বিশ্লেষণ করি সব কিছুকেই। যদি আমরা পুজো না করেও এই সব কাজগুলো ঠিক মতো করি, তাহলেও কিন্তু আমাদের মা সরস্বতীকে পাওয়া হলো। এটা তো রামকৃষ্ণদেব আমাদের বলে গেছেন, যত মত তত পথ। এই পথগুলো কিন্তু এইভাবেই আমরা যদি খুঁজে নিই, সব মানুষের একরকম কাজ করার মতন সামর্থ্যও থাকে না আর ক্ষমতাও থাকে না। তারা যদি এইভাবে কাজগুলোকে গুছিয়ে নেয়, তাহলেও কিন্তু আমাদের সেই জায়গাতেই পৌঁছানো হয় রামকৃষ্ণদেবের কথা অনুযায়ী।
আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আমি জানতে পারবো আপনারা পছন্দ করেছেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। সকলে খুব সুস্থ থাকুন, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার।